বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমিশনার প্রথা তুলে দিয়ে মাসিক বেতন ভুক্ত কমিশনার করতে হবে, অনিয়ম ছাঁটাই বন্ধ করতে হবে, 60 বছর ঊর্ধ্বে বয়স্ক আয়দাতাকারীদের 5 লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়ে অব্যাহত দিতে হবে সহ দাবি নিয়ে আন্দোলন নামল মালদা জেলা গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারী সমিতি। এই মর্মে এদিন শতাধিক কর আদায়কারীরা মালদা শহর জুড়ে মিছিল করছে, গ্রাম উন্নয়ন ভবনে জমায়েত হন। সেখানে নিজেদের দাবি দাওয়া নিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ডিপি আরডিওর কাছে একটি দাবি সদন তুলে দেন। সংগঠনদের পক্ষ থেকে এক সদস্য জানান, তাদের এই দাবি দাওয়া না মানলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। তারা তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC-র সাথে যুক্ত। আগামীতে তাদের এই দাবি পূরণ না হলে তারা এই সংগঠন যুক্ত থাকবে কিনা ভেবে দেখবেন বলে জানান। আমাদের ন্যায্য দাবি নেই। কি কি দাবি ডিমান্ড? আমাদের ন্যায্য দাবি হচ্ছে, আমরা 1983 সাল থেকে পঞ্চায়েতের কর আদায়কারী হিসেবে কাজ করি, আন্দোলন করে আসছি। আমাদের হচ্ছে দৈনিক ভাতা হচ্ছে মাত্র 20 টাকা, দিনে 20 টাকা, মাসে 600 টাকা। 600 টাকায় কি জীবন নির্বাহ করা যায়? অথচ আমরাই পঞ্চায়েতে প্রতি বাড়ি বাড়ি যাই, বাড়ি বাড়ির সাথে আমাদের প্রত্যেকের সম্পর্ক। মূলত কী কাজটা আপনাদের? আমাদের কাজ হচ্ছে ট্যাক্স কালেকশন করা। পঞ্চায়েতে যে 12 জন কর্মচারী আছে, আমরাই একমাত্র পঞ্চায়েতকে আয় করে এনে দিই, বাকি সবাই খরচ করে। অথচ আমরাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়, আমাদের পরিবারের প্রত্যেকেই না খেয়ে মরে। এই প্রতিবাদে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি DPRDO-র কাছে। যদি আমাদের আন্দোলন না মানা হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে, আজকে আমরা কেবলমাত্র মালদা জেলা হয়ে এসেছি, এরপরে আমরা যাবতীয় জেলা নিয়ে আমরা ডেপুটেশন দেব। সেটা গিয়ে কত লোক আছে ব্লকে টোটাল মালদা থেকে? আমাদের এখানে 201 জন ট্যাক্স কালেক্টর আছে, 156টা 146টা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকে এখানে এসেছে, প্রত্যেকে নিজের নিজের অসুবিধা নিয়ে এখানে এসেছে, তাদের ন্যায্য দাবিগুলোর জন্য প্রতিবাদ জানাবে। নাম পরিচয়? আমার নাম হচ্ছে মুক্তিনাথ ঝা, আড়াইডাঙ্গা জিপি ট্যাক্স কালেক্টর, মালদা জেলা গ্রাম উন্নয়ন গ্রাম পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট। মাননীয় DPRDO মহাশয়কে, স্বাধীনতার পর থেকেই তো আমাদের ডিপার্টমেন্টটা, আমরা গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কালেকশন করি, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা ট্যাক্সের টাকা তুলি, কিন্তু আমরা খুব অবহেলিত। আমরা আমাদের ন্যায্য দাবি আজ পর্যন্ত কোনো সরকার মানেনি। আমরা পার ডে 20 টাকা দিনে আমরা কাজ করি, তার সঙ্গে কিছু কিছু কমিশন পাই, এতে আমাদের সংসার চলে না, আমাদের সংসার খুব অসুবিধে। আমাদের অনেক ট্যাক্স কালেক্টর অসহায়, অনাহারে মারা যায়। আমরা আজকে দাবি দাওয়া নিয়ে এসেছি। আমরা যখন এই মমতা ব্যানার্জী সরকার রাজ্যে আসেন, আমরা খুব আশাবাদী হয়ে INTTUC-তে আমরা ঢুকেছিলাম, কিন্তু এই গত 8 বছরে আমাদের 1 পয়সারও কোনো উপকার হয়নি। তাই আমরা চিন্তাভাবনা করেছি, আমরা যে দাবি দাওয়াগুলো DPRDO সাহেবকে আমরা দিলাম, যদি দাবি দাওয়া না মানেন তাহলে কিন্তু আগামী দিনে আমরা অন্যরকম পদক্ষেপ নেব। আমরা যে বৃহত্তর আন্দোলন তো করবই, সে আন্দোলন তো থাকবে, এবং যে আমরা INTTUC-তে যে রয়েছি, আমরা যে সরকারের প্রচার করেছি, সেই INTTUC-তে আমরা থাকবো কিনা সেই চিন্তাভাবনা আমাদের পরবর্তীতে হবে। এই দাবি দাওয়া 1 মাসের মধ্যে না মানলে এবং আমরা অনশন কর্মসূচি নিতে বাধ্য হবো। দল ত্যাগ করবেন কি? সেটা এই মুহূর্তে বলছি না, তবে আমাদের যে দাবি দাওয়া পেশ করলাম, যদি আমাদের দাবি দাওয়া না মানা হয় তাহলে তখনই আমরা সিদ্ধান্ত নেবো। 1 মাসের আজকের দিনে, 1 মাস পর আজকের দিনে সিদ্ধান্ত নেবো যে আমরা INTTUC-তে থাকবো না থাকবো না, সেই সিদ্ধান্তটা আগামী মাসের আজকের বারে আজকের তারিখে আমরা দল ত্যাগ করবেন বলছেন না, সেই বিষয়টা এখন আমরা সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত নেইনি। আপনার নাম এবং কোন পদে রয়েছে? বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।